হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শিল্প সমগ্র এগেন। ফেসিয়াল ফিচার্সের সেকেন্ড পার্ট, এখন দেখব নাক। আগের পার্টে শিখেছি চোখ আঁকার নিয়ম, দুটো পার্টে স্ট্রাকচার সম্পর্কে ধারণা এবং বেসিক স্কেচ ও শেড দিতে শিখলাম। দ্যাট ইজ নট এনাফ, অবশ্যই আমি তাই ক্লাস ভাগ করেছি পোর্ট্রেট ও ফেসিয়াল ফিচার্সের মধ্যে, যাতে করে একই সঙ্গে স্ট্রাকচার, প্রপোর্শন আর শেডিং শেখানো যায়। যৌথভাবে এটা বুঝলে অনেক ইজি, আর তাই বেসিক স্ট্রাকচার ও ড্রয়িং দুটো জিনিস প্রত্যেক ফিচারের, মানে চোখ, নাক, মুখ, ঠোঁট ইত্যাদিকে দুটো ক্লাস আলাদা আলাদা করে দিচ্ছি, আর পোর্ট্রেট আঁকার ক্লাস পাশেই চলছে। আজ তেমনি নাক এর বেসিক প্রপোর্শন, স্ট্রাকচার, পার্সপেক্টিভ, মোদ্দা কথা মুখের ওপর নাক কোথায় থাকে, বিভিন্ন দিক থেকে নাক কেমন দেখায়, এটাই আজকের আলোচনার বিষয়। মানুষের মুখ ভেদে চোখ নাকের আকার আলাদা হয়। আগেই বলেছি স্কালটাই যেহেতু আলাদা হয়, তাই হেড টাইপও আলাদা হয় এবং ফেসিয়াল ফিচার্সগুলোও আলাদা হয়, কিন্তু তার মধ্যে কিছুটা সিমিলারিটি দেখা যায়। সেই সিমিলারিটিগুলো বেছে নিয়ে আমাদেরকে নাকটা আঁকতে হবে যখন আমরা কল্পনা থেকে আঁকছি, আর নয়তো যে রেফারেন্স ইমেজটা আমরা ইউজ করছি সেটা দেখে তার মতো করে এবং সেটাকে খেয়াল করে প্লেন ও মাপগুলো আঁকতে হবে। আর এই ক্লাসের পর যে কোনো ধরনের নাক আঁকার পথে তোমরা অনেকটা এগিয়ে যাবে। প্রথমেই নাকের সরল প্লেনটা আঁকি আর পার্সপেক্টিভটা ঠিক করে নিই, দেন স্কাল ও অ্যানাটমিতে নাকের অবস্থানটা দেখব, মানে মুখের কোথায় নাকটা বসবে এক্স্যাক্টলি আমরা ঠিক করে নেব। এরপর অ্যানাটমি মতো প্লেনদের ভেঙে ছোট করে মেজর প্লেন থেকে মাইনর প্লেনে ভাগ করে আলাদা করে সাজিয়ে নেব। নাক ঠিকভাবে আঁকতে এই প্লেনগুলো বুঝতে হবে, সাইড প্লেন, টপ প্লেন বা ফ্রন্ট প্লেন ও বটম প্লেন। মাথা যখন তিনটি এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিসে ঘোরে, তখন এই প্লেনগুলো একই সাথে অ্যাঙ্গেল ও পার্সপেক্টিভ চেঞ্জ করে তারাও আর কি মুখের সাথে ঘুরতে থাকে। এটা একটু ট্রিকি, তাই প্রথমে বক্স মনে করে সব কিছুর আর কি বেসিক আমি মাথা আঁকার সময় দেখেছিলাম হেড স্টাডিতে, যে বক্স মনে করতে হবে। এখানেও আমরা নাকটাকে যদি একটা বক্স মনে করি এবং সেইভাবে শুরু করি, দেন পার্সপেক্টিভ ঠিক করে নেওয়াটা ইজি হয়ে যায় এবং পরে অ্যানাটমি ও ডিটেল অ্যাড করা অনেক সহজ হয়ে যায়। মেজর প্লেন অ্যাঙ্গেল চেঞ্জ হলে মুখের সাথে আর কি, সেটা নাকের মেজর প্লেন এবং মুখের মেজর প্লেন একই সাথে তো চেঞ্জ হয়, সুতরাং সেই দুটো যদি চেঞ্জ হয় তাহলে সামনে থেকে আমরা যখন দেখব একটা মুখ, তখন নাকের তিনটি প্লেন, ফ্রন্ট প্লেন বা টপ প্লেন, দুটো সাইড প্লেন দেখা যাবে এবং তাদের যে চওড়াটা, তাদের যে প্রস্থটা সেটা সমান হবে, আর বটম প্লেন সমেত মুখের সেন্ট্রাল লাইনের সঙ্গে একদম অ্যালাইন্ড থাকবে। মুখ এরকম ঘুরে থাকলে নাকের ডগা সেন্ট্রাল লাইন থেকে সামনে এগিয়ে আসে, নইলে চোখ, নাক, গাল এক লেভেলে দেখাবে এবং সেটা অদ্ভুত লাগবে, স্বাভাবিক। একই সঙ্গে যেদিকে মাথা ঘুরে রয়েছে সেই হিসেবে সাইড প্লেন দেখা যাবে না, এই যে বিপরীত সাইড প্লেনটা, এটা ফোর শর্টেনিংয়ের কারণে আড়ালে চলে গেছে, দেখা যাচ্ছে না। আর এই দিকের সাইড প্লেনটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আর একটু চওড়া হয়ে গেছে এবং ফ্রন্ট প্লেনটা ন্যারো হয়ে গেছে, মানে সংকোচন হয়েছে তার মধ্যে, সেটা আকারে চওড়াটা তার ছোট হয়ে গেছে। বটম প্লেনটার তিন ভাগের এক ভাগ আড়ালে চলে গেছে, মানে ওই দিকের যে নস্ট্রালটা, নাকের যে গর্তটা এবং উপরের যে নাকের পাতাটা, সেটা দেখো আড়ালে চলে গেছে, ফোর শর্টেনিংয়ের কারণেই অফকোর্স এগুলো হচ্ছে। এভাবে একদম সাইড বা প্রোফাইল ভিউ থেকে যদি আমরা দেখি, পুরো একদম পাশের ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে ফ্রন্ট প্লেন ও বটম প্লেনগুলো আড়াল হয়ে যাচ্ছে আর নাকের এরকম কোন টাইপ একটা শেপ দেখা যাবে। মাথা উপরে এবং নিচে যখন এরকমভাবে টিল্ট হয় বা ঝুঁকে যায়, নাকের প্লেনগুলো কীভাবে বিহেভ করে, ফ্রন্ট ভিউ থেকে স্বাভাবিক অ্যাঙ্গেলে দেখলে টপ প্লেন ও সাইড প্লেন দেখা যাবে, বটম প্লেনটার কিছু অংশ দেখা যাবে। এবারে নাক উপরে টিল্ট হলে বটম প্লেনের উচ্চতাটা এরকম বাড়বে ও টপ আর সাইড প্লেন একই সাথে খাটো হবে, নাকের গর্ত দেখা যাবে যখন মুখটা উঠে যাচ্ছে আমাদের দৃষ্টির লেভেল থেকে, তখন নাকের যে নিচের অংশটা সেটা আমাদের সামনে চলে আসছে, নাকের ডগা উঠে গিয়ে
চোখকে এরকম ভাবে আড়াল করবে, বিশেষ ক্ষেত্রে চোখকে পুরো ঢেকেও দেয়। তেমনি নিচে ঝুঁকে থাকার সময় নাকের বটম প্লেন ও নস্ট্রাল আড়ালে চলে যায়, সাইড ও বটম প্লেন লম্বা হয়ে এরকম সোজা দেখায়, এবং মুখের যে সেন্ট্রাল লাইন এবং আমরা যা আগেই রুল অফ থার্ড দেখেছি সেই মতে আর কি, এই রুল অফ থার্ডের যে মিডলের দাগটা এটা আর কি নাকের যে নস্ট্রাল লাইন, নাকের যে গর্তের লাইন সেটা আর কি ইন্ডিকেট করবে। তাহলে পরিষ্কার হলো আশা করি ব্যাপারটা। এরপর অ্যানাটমি, হ্যাঁ শেডিংয়ের সময় ডিটেল অ্যাড করতে অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকাটা একদম অবশ্যই দরকার, ম্যান্ডেটরি যাকে বলে। এই ক্লাসটা আমি অনেক লম্বা করতে চাই না, তার কারণ একই দিনে সব খেলে বদহজম হয়ে যাবে এবং মাথায় কিছুই থাকবে না। তাই পরের পার্টে দেখবো বেসিক অ্যানাটমি ও তার বিভিন্ন খুঁটিনাটি। নর্মালি আমি দুটো করে পার্টে রাখছিলাম, কিন্তু আমার মনে হয় দুটো করে পার্টে রাখলে হবে না, প্রত্যেকটারই আর কি ডিটেলে একটু ভালো করে যদি বোঝাতে হয় তাহলে পার্টগুলো একটু আমি ছোট রাখবো এবং বেশি পার্ট রাখবো। সো সাবস্ক্রাইব করে দিও, টাটা।